আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে সফল ও নির্বাচিত ব্যক্তিরা কেন এভাবে হাত রাখেন? সর্বোপরি বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা কেন সবসময় এক বিশেষ ভঙ্গিতেই হাত রাখেন? না, এটা শুধু তাদের কোনো সাধারণ পদ্ধতি নয়, আসলে এর পিছনে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেটা জানলে আজ থেকে আপনিও বসে বসে এভাবেই হাত রাখতে শুরু করবেন। আর এই রহস্য আমাদের প্রাচীন ইতিহাসে গত 5000 বছর থেকে লুকিয়ে আছে, যাদেরকে বলা হয় মুদ্রা। এই মুদ্রা হল হাতের নির্দিষ্ট আকার এবং অবস্থান, যা আপনার শরীর ও মনের শক্তিকে সঠিক জায়গায় কেন্দ্রীভূত করে রাখে। আজুর্বেদে বলা হয়েছে যে সমগ্র মহাবিশ্ব এবং আমাদের এই শরীর পাঁচটি উপাদান দ্বারা গঠিত: বায়ু, জল, আগুন, ভূমি এবং মহাকাশ। এবং এই পাঁচটি উপাদানের ভারসাম্য একটি সুস্থ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাঁচটি উপাদানের মধ্যে যে কোনো একটিও খুব বেশি প্রভাবশালী বা দুর্বল হয়ে পড়লে আমাদের শরীরে ব্যাঘাত ঘটতে শুরু করবে, যা আমাদেরকে রোগ ও সমস্যার দিকে নিয়ে যাবে। আজকের এই ভিডিওতে এমনই কিছু রহস্যময় ও শক্তিশালী মুদ্রার কথা বলা হয়েছে, যা বিশ্বের মাত্র 1% মানুষেরাই জানেন এবং এর কারণে তারা সবচেয়ে সফল, প্রভাবশালী এবং সুখী হয়ে থাকেন। একবার এক গুরু তাঁর শিষ্যদের প্রাচীন, রহস্যময় এবং শক্তিশালী মুদ্রাগুলির সম্পর্কে বলছিলেন। তিনি বলছিলেন যে কীভাবে এই মুদ্রাগুলি একজন ব্যক্তিকে শক্তিশালী, নির্ভীক, সাহসী এবং দীর্ঘায়ু করে তোলে। গুরু বললেন, এখানে পাঁচটি উপাদান আছে এবং আমাদেরও পাঁচটি আঙ্গুল আছে। তোমার প্রতিটি আঙ্গুল পাঁচটি উপাদানের প্রতিনিধিত্ব করে। তোমার বুড়ো আঙ্গুল অগ্নি উপাদানের প্রতিনিধিত্ব করে। তোমার তর্জনী বায়ু উপাদানের প্রতিনিধিত্ব করে। তোমার মধ্যমা আঙুল মহাকাশের জন্য, অনামিকা পৃথিবীর জন্য, এবং তোমার কনিষ্ঠ আঙুল জলের প্রতিনিধিত্ব করে। যখন মুদ্রার ব্যবহার করে যে কোনো একটি উদ্দেশ্যের জন্য আপনার হাত দিয়ে কিছু মুদ্রা তৈরি করেন, তখন এটি এই পাঁচটি উপাদানকে ভারসাম্যপূর্ণ করে, যাতে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার লক্ষ্যে দিকে থাকে। এই কারণেই এই মুদ্রাকে শিলো বলা হয়, যেখানে আপনি আপনার শরীর এবং মনের শক্তিকে যে কোনো একটি উদ্দেশ্যের প্রতি কেন্দ্রীভূত করেন। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা যে হস্ত মুদ্রার ব্যবহার করেন তাকে উত্তরাবধি মুদ্রা বলা হয়। এখানে আপনি আপনার উভয় হাতকে যোগ করুন এবং সমস্ত আঙ্গুলকে এইভাবে ভাঁজ করুন এবং আপনার তর্জনী দুটিকে বের করে একসাথে রাখুন। একই সাথে আপনার উভয় বুড়ো আঙুলকে বের করুন এবং সেগুলিকে পিছনের দিকে নিয়ে যান এবং চিত্রের মতো একে অপরের সাথে যুক্ত রাখুন। এই মুদ্রাকে সর্বোচ্চ আলোকিত মুদ্রা বলা হয়, যা গৌতম বুদ্ধ নিজেই ব্যবহার করতেন। এটি ব্যবহার করার সবচেয়ে বড় কারণ হল এটি আপনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সচেতনতাকে বৃদ্ধি করে, এবং আপনার অভ্যন্তরীণ সচেতনতার বৃদ্ধির পাশাপাশি এটি আপনার চারপাশে ঘটতে থাকা জিনিসগুলির প্রতি আপনার মনকে সজাগ রাখে। এটি আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণে বাড়িয়ে দেয়। যদি এই মুদ্রাটি দীর্ঘকাল ধরে অনুশীলন করা হয়, তবে এটি আপনার জীবন থেকে ভয়, উদ্বেগ এবং উত্তেজনাকে দূর করে এবং আপনাকে নির্ভীক করে তোলে। এছাড়াও কোনো সিদ্ধান্ত নিতে এবং প্রতিটি সমস্যার সমাধানকে খুঁজে পেতে সাহায্য করে, যা আপনার ব্যক্তিত্বকে বদলে দেবে। যে কারণে কথোপকথনের সময় বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিকে এই ভঙ্গিটি প্রদর্শন করতে দেখা যায়, যা তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি যাই বলছেন না কেন তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই কথা বলছেন। অনেকে এই মুদ্রাকে সত্যের প্রতীকও বলে থাকেন, কারণ যখনই কেউ এই মুদ্রায় কথা বলেন তখনই তার আত্মবিশ্বাস দেখে বোঝা যায় যে তিনি সত্য কথা বলছেন। গুরু আরও বলেছিলেন যে আপনি অবশ্যই সফল ব্যক্তিদের অন্য একটি ভঙ্গি করতে দেখেছেন, যাকে হাকিনি মুদ্রা বলা হয়। এই মুদ্রা সম্পাদন করতে আপনার বুকের সামনে আপনার হাত রাখুন, যেখানে আপনার উভয় হাতই একে অপরের সাথে লেগে থাকা উচিত, যেমনটি আপনি নমস্কার করার সময় করেন। তারপরে তিনটি দীর্ঘশ্বাস নিন এবং আপনার হাতগুলিকে একে অপরের থেকে দূরে সরিয়ে নিন, যেখানে আপনার সমস্ত আঙ্গুলগুলি একে অপরের সাথে মিলিত হয় এবং আপনার আঙ্গুলের উপর সামান্য চাপ অনুভব হওয়া উচিত।
এই মুদ্রার নামটি পশ্চিমা হিন্দু দেবতা হাকিনীর নাম থেকে নেওয়া হয়েছে। সংস্কৃতে হাকিনী শব্দের অর্থ হল সর্বশক্তিমান। আয়ুর্বেদ অনুসারে এই মুদ্রা অনুশীলন একজন ব্যক্তিকে তার মনকে নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল করার শক্তি দেয়। কিন্তু যদি আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই এই পরবর্তী মুদ্রাটির অনুশীলন করা শুরু করুন। ধ্যান মুদ্রা। আপনি নিশ্চয়ই বেশিরভাগ ভিক্ষুকে এভাবে বসে থাকতে দেখেছেন। যখনই কেউ ধ্যান করেন বা তার মনকে শান্ত করার চেষ্টা করেন, তখন তাকে এইভাবেই হাত রাখতে বলা হয়। এটিই হল ধ্যান মুদ্রা, যা একাগ্র মুদ্রা নামেও পরিচিত। এই ব্যায়ামটি করার জন্য প্রথমে একটি আরামদায়ক অবস্থায় বসুন। আপনার হাত দুটিকে কোলে রাখুন, যেখানে ডান হাতটি বাম হাতের উপরে থাকা উচিত এবং আপনার বুড়ো আঙুল দুটি একে অপরের সাথে সংযুক্ত থাকা উচিত। এইভাবে আপনার বুড়ো আঙুল অগ্নি উপাদানের প্রতিনিধিত্ব করে। এই মুদ্রার অনুশীলন করার সময় উভয় আঙুল একে অপরের সাথে মিলিত হয় এবং যেখানে অন্যান্য সমস্ত উপাদান বিশ্রামের অবস্থায় থাকে। এটি আপনাকে ধ্যানের গভীরতায় যেতে সাহায্য করে। এই মুদ্রা থেকে আপনি অনেক উপকার পাবেন। এটি আপনার মনের মধ্যে শান্তি নিয়ে আসে, আপনার একাগ্রতাকে বাড়ায় এবং অপ্রয়োজনীয় এবং নেতিবাচক চিন্তাকে আপনার মনে প্রবেশ করা থেকে বিরত রাখে। গুরু আরও বলেন, পরেরটি হল কুবের মুদ্রা। এই মুদ্রাটি সম্পদের দেবতা কুবেরকে উৎসর্গ করা হয়েছে। এটির অনুশীলন করার জন্য আপনার বুড়ো আঙুলটিকে আপনার মাঝের আঙুল এবং আপনার তর্জনী আঙুলের সাথে আটকে দিন, যেখানে হালকা চাপ প্রয়োগ করুন এবং বাকি আঙুলগুলিকে আপনার তালুতে আরামে বিশ্রাম দিন। আপনি যদি এই মুদ্রাটির 10 থেকে 15 মিনিটের জন্য অনুশীলন করেন, তবে আপনি সারা জীবন ধরেই এর অনেক সুবিধা দেখতে পাবেন। এতে আপনার শরীরে রক্ত চলাচলে ভারসাম্য বজায় থাকবে। আপনার হৃৎপিণ্ডে আরও রক্ত পৌঁছানোর মাধ্যমে এটি শরীরের প্রতিটি অংশে নিয়ে যাবে। এটি আপনার বুদ্ধিমত্তা এবং একাগ্রতাকে বৃদ্ধি করে আপনার মস্তিষ্কের শক্তিকে বৃদ্ধি করবে। এই মুদ্রা অনুশীলন করলে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। আপনার লক্ষ্য অর্জনে আপনার মুখোমুখি হওয়া সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। কারণ এটি আপনার মন ও হৃদয়কে কোনো না কোনোভাবে ঠিক তার জন্য প্রশিক্ষণ দেবে। গুরু পরবর্তী মুদ্রা সম্পর্কে ব্যাখ্যা করার সময় আরও বলেছেন, সেই সাথে আপনি যদি নিজের জ্ঞান এবং প্রজ্ঞাকে বাড়াতে চান, তবে অবশ্যই পরবর্তী মুদ্রাটি করুন। চীন মুদ্রা এবং জ্ঞান মুদ্রা এবং একে চেতনার অঙ্গভঙ্গিও বলা হয়। এই মুদ্রাটি হল জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধির জন্য। আপনি যদি লক্ষ্য করেছেন, আমাদের সাধনার সময় এইভাবে বসতে শেখানো হয়, যেখানে আমাদের হাত এই অবস্থানে থাকে। এটি অনুশীলন করতে আপনার সমস্ত আঙুলগুলিকে সোজা রাখুন, তবে শুধু আপনার তর্জনী এবং বুড়ো আঙুলকেই মাত্র একসাথে যুক্ত রাখুন। দুই আঙুলের মধ্যে ততটা চাপ দিতে হবে যতটা আপনি একটি কাগজের টুকরোকে ধরে রাখতে প্রয়োগ করেন। সংস্কৃতে চীন মানে চেতনা আর জ্ঞান মানে হল বিদ্যা। এই মুদ্রার সময় আমরা আমাদের সম্পূর্ণ সচেতন মনের ক্ষমতাকে বাড়াতে পারি। এটি আপনার বায়ু উপাদান এবং অগ্নি উপাদানকে একত্রিত করে আপনার সচেতনতাকে বৃদ্ধি করে। সে মুদ্রা। এই মুদ্রাটি করার জন্য আপনার হাতকে সোজা রাখুন, আপনার বুড়ো আঙুলটিকে আপনার কনিষ্ঠ আঙুলের দিকে নিয়ে যান এবং আপনার বাকি আঙুলগুলিকে আপনার বুড়ো আঙুলের ওপরে রাখুন। এখন যখনই আপনি শ্বাস নেবেন, আপনার আঙুলকে বন্ধ করতে থাকুন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে আপনার হাত খুলতে থাকুন। 10 থেকে 15 মিনিটের জন্য এই ব্যায়ামটি করুন। আপনি আপনার হাতকে খুলতে শুরু করার সাথে সাথে অনুভব করুন যে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত ভয়, সমস্ত টেনশন আপনার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই মুদ্রাটির কমপক্ষে 7 বার অনুশীলন করুন। এই মুদ্রাটিকে তাওয়েস্ট মঙ্কের লিডার কেনতং আবিষ্কার করেছিলেন। তিনি বলতেন, এই মুদ্রা আপনার ভেতরের দুঃখ উত্তেজনাকে দূর করে, আপনার ভয়কে দূর করে, এমনকি আপনার হতাশাকে কাটিয়ে উঠতেও সাহায্য করে। এটি আপনার ব্যক্তিগত চুম্বকত্ব এবং বুদ্ধিবৃত্তিক শক্তিকেও বৃদ্ধি করে। গুরু আরও বললেন, গণেশ মুদ্রা।
গণেশ মুদ্রা এমনই একটি হাতের মুদ্রা যা আপনার বুকের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এই মুদ্রায় আপনার উভয় হাতের আঙ্গুলগুলিকে এইভাবে বদ্ধ করা হয় এবং মনে করা হয় যে এটি আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করে আপনার জন্য সুযোগের নতুন দরজা খুলে দেয় এবং নতুন সুযোগ দেখার শক্তিকে বাড়ায়। তাই একে বিঘ্ন নিবারণ মুদ্রাও বলা হয়। ধ্যানের সময় গণেশ মুদ্রা আপনার সমস্ত মনোযোগকে আপনার শরীরের মধ্যকেন্দ্রে নিয়ে আসে, অর্থাৎ আপনার হৃদয়স্থানে, যা আপনার হৃদয়চক্রকে জাগ্রত করে এবং আপনার হৃদয়ে ভালোবাসা এবং করুণাকে বাড়ায়। গণেশ মুদ্রা করতে প্রথমে ধ্যানের ভঙ্গিতে বসুন, যেখানে আপনার কোমর সোজা এবং বুক বাইরের দিকে হবে। এবার আপনার বাম হাতটি বুকের সামনে আনুন এবং ডান হাত দিয়ে এভাবে যোগ করুন। এবার আপনার হাত দুটিকে বিপরীত দিকে টানুন। এই ভঙ্গিটির অনুশীলন করা আপনার শরীরের বিপাকীয় ক্ষমতাকে বাড়ায়, যার ফলে আপনার শারীরিক ওজন বৃদ্ধি হওয়াকে হ্রাস করে এবং আপনার ঘাট ব্যথা এবং কাঁধের ব্যথা থেকে মুক্তি দেয়। আমার বন্ধুরা, যদি বৈজ্ঞানিকভাবে দেখা যায়, আমাদের আঙ্গুলে 3000-এরও বেশি ম্যাগনা রিসেপ্টর রয়েছে, যা আপনার মস্তিষ্কের জন্য রাস্তা বা হাইওয়ে হিসাবে কাজ করে, যা আপনার মস্তিষ্কের নিউরনের মাধ্যমে বিভিন্ন সংকেতকে প্রেরণ করে। আপনি যদি আপনার আঙ্গুলের এই মাইক্রো রিসেপ্টর এবং মস্তিষ্কের নিউরন সংযোগগুলি ব্যবহার করে এই মুদ্রাটির অনুশীলন করেন, তাহলে আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে, যা আপনাকে অনেক সুবিধা দেয়। এটা আপনার বুদ্ধিমত্তাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আপনার মন আরও উদ্যমী বোধ করে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক বেড়ে যায়। বন্ধুরা, আশা করছি এই তথ্যটি আপনাদের পছন্দ হয়েছে। আপনি যদি এই তথ্য থেকে কিছু শিখে থাকেন, তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং অনুরূপ তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নিজের যত্ন নিন। ধন্যবাদ।